ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আমার কচু গাছের আপডেট নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ডের কচু গাছ, আরও বেশ কিছু কচু গাছ আছে, তবে আজকে আমি আপনাদের আমার বাসার সামনে যে কিছু কচু গাছ আছে সেটাই দেখাবো। প্রায় 17-18টার মতন। সবচেয়ে মজার ব্যাপার কি, এখানে আমি একটা কচু গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো বের হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আটটা গাছ। আবার এইখানে যদি আমি আপনাদের দেখাই, এখানেও অনেকগুলো গাছ বেরিয়েছে। সবগুলো গাছে যে একাধিক হয়েছে তা কিন্তু না, তবে অধিকাংশ গাছেই একাধিক। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটাই আছে ছয়টা, না ছয়টা না সাতটা। এখানে আরও একটা বের হচ্ছে যে ছোট্ট। তো মোটামুটি সব কচু গাছেই এরকমই হয়েছে আমার। আরও বেশ কিছু কচু গাছ আছে, দেখেন এই একটা, এইখানেও আছে, এখানে আছে চারটা। আর যেগুলো দেখা যাচ্ছে একটা, যে একটাই আছে আসলে কিন্তু তা না, এখানে আরও বের হচ্ছে। এখানে যেমন এই একটা, এর পাশ থেকে আরও দুটো বের হচ্ছে, ওইখানে দেখতে পাচ্ছেন আরও চারটে পাঁচটা, মাশাআল্লাহ বেশ ভালোই। এর জন্য আমি আপনাদের সবসময় বলি যে কচু গাছে যখন আপনারা কচুর মুখিটা নির্বাচন করবেন, অবশ্যই খুব বড় দেখে, এবং যে কচুর মুখি দেখবেন যে আশেপাশে অনেক চোখ আছে, চোখ বলতে আমি বোঝাচ্ছি যে দেখলেই বোঝা যায় যে এখান থেকে গাছ বের হবে, সেই ধরনের কচুর মুখি আপনারা চুজ করবেন। তাহলে দেখেন আমার মতো এরকম হবে, আমার একটা কচু গাছ থেকে যদি আটটা গাছ বের হয় তাহলে আপনারা চিন্তা করেন। এখানেও আছে বেশ কয়েকটা, এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে খারাপ না। এখানে শুধু যে কচু গাছ আছে তা না, আরও বেশ কিছু গাছ আছে, কচু আছে, কিছু ফুলও আছে, ডালিয়া ফুল, যেহেতু সূর্যটা ওদিকে ভালো পায় এই জন্য ওটা উল্টা হয়ে গেছে ফুলটা। এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন এটাও আমার ডালিয়া ফুল, আর এটা আসলে আমি নাম জানি না, এটা কী ফুল গাছ। একটা আমি এর গোড়া লাগিয়েছিলাম, সেখান থেকে উঠতেছে। এখানে আছে আমার পুদিনা পাতা, এটা বিদেশি পুদিনা পাতা, খুব ভালোই সেন্ট হয়। এই একটা ফুল গাছ, এখানে আবার সিম গাছও আছে। অবশ্য আমি সিম গাছের আর একটা ভিডিও করে আপনাদের দেখাবো যে আমার কতগুলো সিম গাছ, কী দেখি অবস্থা। এখানে কিছু শশার বিচি দিয়েছিলাম, আমার এত পরিমাণ শশার বিচি দিয়েছি, শশার বিচি দিচ্ছি, গাছ উঠতেছে আর মারা যাচ্ছে। এখন দেখা যাক এই কটা শেষ পর্যন্ত আল্লাহবাক টিকায় কি না। তো এই হচ্ছে আমার কচু গাছ, এখানে আছে। আবার এটা হচ্ছে আমার সামনে, একেবারেই আমার বাসার সামনে যে কিছুটা জায়গা থাকে সেখানেই দেওয়া। অনেকে বলে যে টিকিট খাবো, এখন আলহামদুলিল্লাহ এই 5-6 বছর ধরে লাগাচ্ছি, আজ পর্যন্ত টিকিট খাইনি, জানি না সামনে কপালে কী আছে। এখানেই মূলত এই যে বেড়া দিয়ে, এই বেড়াটা কয়েকবারই ভেঙে ফেলছে পথচারীরা। আর দেখা যায় অধিকাংশ যখন স্কুল থেকে বাসায় ফেরে সব, তখন খেলতে খেলতে কেউ পড়ে যায়, এভাবে কয়েকবারই বেড়াটা মেরামত করা হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ এরপরে আমি নেক্সট আমার সবজির আপডেট দেব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।